এ পর্বে আমরা তুলে ধরব পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমালোচিত এবং আলোচিত ব্যক্তিত্ব, যে পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিলেন এক ব্যক্তি। তিনি আর কেউ নন, অ্যাডলফ হিটলারের অজানা বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন হিটলারের বায়োগ্রাফির অজানা সব তথ্য। পুরো নাম অ্যাডলফ হিটলার, জন্ম 20 এপ্রিল 1889 সালে, অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ, যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি নেতৃত্ব দিয়েছিলেন। হিটলার 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং 1934 সাল থেকে 1945 সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগদান করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ভাইবার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, যে কারণে তাকে জেল খাটতে হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে মোহনীয় বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ, ইহুদি বিদ্বেষ এবং সমাজতন্ত্র বিরোধিতা ছাড়তে থাকে। এভাবে একসময় জনপ্রিয় নেতায় পরিণত হন এই হিটলার। নাৎসিরা তাদের বিরোধী পক্ষের অনেককেই হত্যা করেছিল, রাষ্ট্রের অর্থনীতিকে ঢেলে সাজিয়েছিলেন, সামরিক বাহিনীকে নতুন নতুন সব অস্ত্রসজ্জে সজ্জিত করে সর্বোপরি একটি সমগ্রতাবাদী ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন অ্যাডলফ হিটলার। হিটলার এমন একটি বৈদেশিক নীতি গ্রহণ করেন যাতে সকল লেবেন গ্রাউন্ড জীবন্ত অঞ্চল দখল করে নেওয়ার পরিকল্পনার কথা বলা হয়। 1939 সালে জার্মানরা পোল্যান্ড অধিকার করে এবং ফলশ্রুতিতে ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধের অস্ত্রশক্তি অর্থাৎ জার্মান নেতৃত্বাধীন শক্তি মহাদেশীয় ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে নেয়, কিন্তু অবশেষে মিত্র শক্তির বিজয় লাভ করে। 1945 সালে মধ্যে জার্মান ধ্বংসস্তূপে পরিণত হয়। হিটলারের রাজ্য জয় ও বর্ণবাদী আগ্রাসনের কারণে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ হারাতে হয়। 60 লক্ষ ইহুদিকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়। ইহুদি নিধনের এই ঘটনায় ইতিহাসে হলকস্ট নামে পরিচিত। 1945 সালে যুদ্ধ শেষের দিনগুলোতে হিটলার বার্লিনে ছিলেন। লাস্ট যখন বার্লিন প্রায় দখল করে নিচ্ছিল, সেরকম একটা সময়ে ইভা ব্রাউনকে বিয়ে করেন। বিয়ের পর 24 ঘন্টা পার হওয়ার আগে তিনি ফিরাউরার কাঙ্কারে সস্ত্রীক আত্মহত্যা করেন। হিটলারের বাবা এলিসোস বৈধভাবে সমাজ সাপেক্ষে জাত ছিল না, এক কথায় বলতে গেলে জারও ছিলেন। তিনি জীবনের অনেকটা সময় শেষ করে নাম মায়ের নাম স্ট্রোগিঙ্গার বাই ব্যবহার করেছিলেন। 1976 সালে হিটলার নামটি গ্রহণ করেন। তার ছেলে অ্যাডলফ কখনো হিটলার ছাড়া অন্য কোনো শেষ নাম ব্যবহার করেন। সরকারি কাস্টম থেকে অবসর গ্রহণের পর হিটলারের বাবা পরিবারে আপার অস্ট্রেলিয়া